আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাল নূর শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণী শিক্ষার্থী তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছো সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। তোমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের জন্য তোমাদের সর্বশেষ যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে ডায়ালগ। আমরা এর আগের সমস্ত আইটেম গুলো শেষ করেছি, আজকে আমাদের ডায়ালগ পড়ার মাধ্যমে আমাদের তৃতীয় টিউটোরিয়ালের যে ইংরেজি সাজেশন ছিল সেইগুলো আমাদের সমাপ্ত হয়ে যাবে। এরপর থেকে তোমরা এইগুলোই জাস্ট প্র্যাকটিস করলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আজকে আমরা যে ডায়ালগটি পড়বো সেই ডায়ালগটি কি, সেটা হচ্ছে মেক আ ডায়ালগ টু ইনভাইট ইউর ফ্রেন্ড টু ইউর বার্থডে পার্টি। তুমি মনে করো তোমার বন্ধুকে কি করতেছ, তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছ, এই সম্পর্কে তোমার এবং তোমার বন্ধুর সাথে একটি কথোপকথন করতে হবে। সাপোজ বন্ধুটির নাম আমরা ধরলাম মিনা, ধরলাম বান্ধবী বা বন্ধু যেটাই বলো মিনা ধরলাম, এবং বক্তা যে নিজে সেটা মায়েসেল। তাহলে প্রথমে তুমি কি করবা, প্রথমে মায়েসেল যে যে প্রথমে হবে সে কি করবে, প্রথমে সে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে যে শুনবে শ্রোতা, তোর শ্রোতা হচ্ছে তোমার বন্ধু বা বান্ধবী মিনা, তাহলে তুমি কি বল, মিনা তখন কি বলবে, ওয়া আলাইকুম আসসালাম, এবং সে জিজ্ঞাসা করবে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তখন যেহেতু আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি এটার উত্তর কি দেব, যে আম ফাইন, ইউ তুমি কেমন আছো, ইউ মানে এখানে তুমি কেমন আছো। তখন মিনা বলবে কি, আই অ্যাম অলসো ফাইন, আমিও খুব ভালো আছি। এরপর আমি মিনাকে জিজ্ঞাসা করব যে মিনা উড ইউ প্লিজ কাম টু মাই বার্থডে পার্টি, তুমি মিনা তুমি কি আমার জন্মদিনের যে এই পার্টিটা হবে অনুষ্ঠানটা হবে তুমি কি সেখানে আসতে পারবে। তখন মিনা বলবে অফ কোর্স, উড ইউ টেল মি দা টাইম। তখন মিনা বলবে যে হ্যাঁ অবশ্যই আসব, তুমি আমাকে সময়টা বলো কখন এটা শুরু হবে, অনুষ্ঠানটি কখন শুরু হবে। এরপর আমি এটার আনসার দেব যে শিওর ইট ইজ ইভিনিং টুমোরো, অবশ্যই অবশ্যই এটা কি আগামীকাল সন্ধ্যায় এই অনুষ্ঠানটি হবে। তখন মিনা কি বলবে, মিনা বলবে ওকে আই উইল কাম ইন দ্য আফটারনুন, আমি বিকালের মধ্যে কি চলে আসব। এরপর আমি বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। তখন মিনা এটা শুনে কি বলবে যে ওয়েলকাম। তাহলে তোমরা এইভাবে এই ডায়লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবা। এই ডায়লগটি শুধু পরীক্ষার জন্য না, তোমাদের প্র্যাকটিক্যাল জীবনেও এই ডায়লগটি আসলে অনেক গুরুত্বপূর্ণ বহন করে, এজন্য এটা কথোপকথনে ভালো করার জন্য এই ডায়লগটা তোমরা কি করতে হবে, শিখে নিতে হবে, এবং এটার HW এই ভিডিওটির নিচে অবশ্যই অবশ্যই তোমরা আপলোড করবে। তাহলে সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। আবার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সাজেশন যখন দিবে তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।